हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन, आमिओ आपनादेर दुआ एबं आल्लाहर रहमते अनेक भालो आछि। आज आमि आपनादेरके देखाबो एक थेके पाँच बछर बयस बाच्चादेर फलेर पायस। एई पायसटा किन्तु ओजन बाड़ातेओ साहाज्य करे एबं हेल्दि करे एकटा पायस। तो चलुन, एई पायस तैरि करते कि कि उपकरण लागछे आर किभाबे तैरि करते हय सेटा देखे निई। প্রথমে এখানে আমি দুই টেবিল চামচ পোলোর চাল নিয়ে নিয়েছি। নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা, তারপরে ধুয়ে আমি নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি, একটা কলা, একটা আপেল আর চারটা কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। এখন আমি চালটাকে ব্লেন্ড করে নেব। তো চালটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এই ফলের পায়েসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি করে একটা পায়েস, অবশ্যই আপনারা ট্রাই করবেন যাদের বেবি আছে বাসায়। আমার মেয়ে খুব পছন্দ করে। এখন আমি এই কাঠবাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব সাথে দুধটাও, দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি আমি, এখন পরবর্তী স্টেপ শুরু করে দেব, চুলার পরে বসিয়ে দেব। তার আগে একটা আপেল নিয়ে নিয়েছি, এই আপেলের অর্ধেকটা কেটে আমি ছোট টুকরো টুকরো করে নেব। আপেলের ছোট টুকরোগুলো করে নিয়েছি, এখন আমি দুধের মিশ্রণের সাথে মিশিয়ে দেব। এখন চুলার পরে এটা বসিয়ে দেব। চুলার পরে বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে আরও এক কাপ দুধ অ্যাড করে দেব। দুধটা অ্যাড করে দিলাম। আপনারা যারা ফর্মুলা দুধ দেন তারা রান্না শেষে ফর্মুলা দুধটা অ্যাড করে দিতে পারেন। এটা পানি দিয়ে রান্না করে পরে ফর্মুলা দুধটা অ্যাড খাওয়ানোর সময় অ্যাড করে দিতে পারবেন। আর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে তলায় চালের গুঁড়োটা লেগে যাবে। ব্লেন্ডার করার পরে চালটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, তো এই মিশ্রণটাই তলায় লেগে গেলে পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বারবার ঘন ঘন নাড়তে হবে। আর আমি চিনি দিয়ে দেব এখানে এক টেবিল চামচ। আপনারা আপনাদের বেবি যেমনটা চিনি খেতে চায় ঠিক তেমনটাই চিনি দিয়ে এটাকে রান্না করে দেবেন। আর এটা বারবার নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এটা বারবার আমি নেড়ে দিচ্ছি। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এটা প্রায় হয়ে এসেছে, এখন আমি হ্যান্ডউইক্সের সাথে অ্যাপেলগুলো ভেঙে ভেঙে দেব। একটু ভালোভাবে নাড়া দিলেই আপেলগুলো গলে যাবে, তো আমি এইভাবে করে করে আপেলগুলো নেড়ে গলিয়ে দেব। আর এই সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। তো আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে আপেলগুলোকে গলিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এটাকে ঠান্ডা হওয়ার পরে নামিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে নামানোর একটু আগে ঘি দেওয়া দরকার ছিল, বাট ঘিটা আমি স্কিপ করে ফেলেছি। আপনারা অবশ্যই এক টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। ঘিটা দিলে ফ্লেভারও আসে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু বাচ্চাদের অনেক উপকার। তো অবশ্যই এখানে এক টেবিল চামচ আপনারা ঘি দিয়ে নেবেন। আমি দিয়েছি বাট স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারলাম না আপনাদেরকে। ভালোভাবে এইভাবে আমি হ্যান্ডউইচের সাথে এটাকে নেড়ে নেড়ে আপেলটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা যদি মনে করেন এভাবে করলে আপনার বেবি খেতে একটু প্রবলেম হবে, অবশ্যই ব্লেন্ড করে বেবিকে খাওয়াবেন।
কারণ আমার মেয়ে একটু বড় হয়ে গিয়েছে, তাই ওর এটাতে কোনো প্রবলেম হবে না। আপনারা যারা 1 বছর কিংবা 1 বছরের একটু উপরে বয়স, তারা অবশ্যই এভাবে ব্লেন্ড করে খাওয়াতে পারেন, যদি এইভাবে আস্তে আস্তে থাকার পরে বেবি না খেতে চায়। আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটার ঘনত্ব ঠিক এমন হবে, আর এই ঘনত্বটা আপনার বেবি যতটুকু খেতে পারবে, যেই পরিমাণে ঘনত্ব হলে সে খেতে পারবে, ঠিক সেই পরিমাণে ঘনত্বটা রাখবেন। আমি একটা কলা নিয়ে নিয়েছি, আর এখান থেকে কলাটার অর্ধেক আমি নিয়ে ম্যাশ করে নেব কলাটা চটকিয়ে। আর আপনারা যদি এই ফলের পায়েসটা রেখে খাওয়াতে চান, তাহলেই কলাটা মিশানোর আগ পর্যন্ত রেখে রেখে খাওয়াতে পারবেন। আর যদি কলা মিশিয়ে খাওয়াতে চান, তাহলে কলাটা মিশিয়েই খাওয়াতে পারবেন। আর কলাটা যদি না খাওয়াতে চান, তাহলে আপেল আর এই চালের পায়েসটা আপনারা রান্না করে রেখে দিতে পারেন, যখন খাওয়াবেন তখন কলাটা মিক্স করে খাওয়াতে পারবেন। এখন আমি কলাটা এর ভিতরে দিয়ে এটার সাথে মিশিয়ে দেব। আর আপনার বেবির যদি কাঁচা বাদামে প্রবলেম থাকে, তাহলে অবশ্যই বাদামটা একটু হালকা ভেজে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী ফলের পায়েস তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।